হাইকোর্টের নির্দেশে 1,911 জন ভূগ্রুপটি কর্মী চাকরি বাতিল করেছে পর্ষদ। তালিকায় রয়েছেন ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর সন্তোষিনী বিদ্যাচক্র উচ্চ বিদ্যালয়ের প্রবীর কুমার সিনহা। চাকরি চলে যাওয়ার বিষয়টি স্কুলে গিয়ে জানতে পারেন তিনি। দক্ষিণ দিনাজপুরের করণ দীঘির পৈতৃক বাড়িতে ফিরে যান প্রবীর কুমার সিনহা। সূত্রের খবর, পৈতৃক সম্পত্তি বিক্রি করে চাকরির জন্য টাকা দিয়েছিলেন প্রবীর কুমার সিনহা। পৈতৃক সম্পত্তি বিক্রি করে সেই টাকা কিন্তু দেওয়া হয়েছে, কে বা কাকে দেওয়া হয়েছে এই বিষয়ে কিন্তু কোনো রকম খবর কিন্তু আমরা পাচ্ছি না। গ্রুপটি কর্মী চাকরি যাওয়ায় নাকি সমস্যায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ। কেউ চলে গেলে তো সমস্যা তৈরি হয়, সে শিক্ষক হোক বা গ্রুপটি, অবশ্যই কাজের তার একটা ভাগ ছিল, সে একটা দিক দেখতো অবশ্যই গ্রুপটি যে কাজগুলো, তা সেটা চলে যাওয়াতে তো একটু অসুবিধা সৃষ্টি হচ্ছে। যেভাবে হাইকোর্ট অর্ডার দিয়েছে, সে তো তার মানসিক অবস্থা ভালো নেই, সে কালকে বলেও চলে গেল। শুধু চাকরি যাওয়াই নয়, হাইকোর্টের নির্দেশে বেতনও ফিরিয়ে দিতে হবে গ্রুপটি কর্মীদের। তবে ভুয়ো চাকরি হারানো কর্মীর সংখ্যা 1,911-তে সীমিত থাকবে নাকি আরও বাড়বে সেটাই দেখার। ফাঁসি দেওয়া থেকে পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।